এরা বৈতুম হাতা তাস্তানি সতো সাল্লিমু আলা আহলিয়া অনুমতি নাও, তারপরে প্রবেশ করো, সালাম দাও, জানতে পারুক যে কি আছে, সতর্ক হয়ে যাক। হতে পারে এমন অবস্থা আছে যেটা তাকেও ভালো লাগবে না কোনো মানুষ ওই সময় আসলে, আর যে আসছে তাকেও ভালো লাগবে না হয়তো। তো আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনুমতি নিচ্ছেন, কাজকে বিরক্ত করছেন। ফাসামিয়া আয়েশা ওয়াহিয়া রাফিআতুন সাওতাহা আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অনুমতি নিয়ে যেমনই ঢুকছেন দেখছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু চিল্লে কথা বলছেন, চিৎকার করে উচ্চ আওয়াজে কথা বলছেন, মানে স্বামীর সাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই দিক দিয়ে যদি দেখেন যে আল্লাহ রসুলের সামনে কেউ যদি কথা বলে উচ্চ স্বরে, তাহলে ঈমান নষ্টের ভয় আছে, কিন্তু স্ত্রী স্বামী স্ত্রী জীবনে হতে পারে কখন উচ্চ স্বরে স্ত্রী কথা বলছে, কখন আপনি বলছেন হয়তো। তাহলে দাম্পত্য জীবনে যদি শান্তিতে বসবাস করতে হয়, একজন যখন একটু উচ্চ স্বরে কথা বলে, চিল্লে কথা বলে, আরেকজনকে ঠান্ডা হয়ে যেতে হয়, এটা জ্ঞানীদের কাজ। আপনার স্ত্রী যদি একটু চিল্লে কথা বলে ওই সময়, যদি আপনি আর একটু গরম হয়ে যান তো মহা মুশকিল আছে। তাহলে তো জানে দেশি তালাক তো জানেন, একসাথে তালাক 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 একসাথে তিন তালাক গেল, মুশকিল। আর স্ত্রী যখন একটু চিল্লে কথা বলেছে আপনি একটু ঠান্ডা হয়ে যান। আর যখন বন্ধুদেরকে বলবো যে যখন আপনার স্বামী যখন একটু গরম হয়ে গেছে আপনি ঠান্ডা হয়ে যান, ঠান্ডা হয়ে যান, চুপ হয়ে যান, কোনো উত্তর দিয়েন না, তাহলে কোনোদিন ঝামেলা হবে, অশান্তি সৃষ্টি হবে না, এরকম গুণ সৃষ্টি করতে হবে আমাদেরকে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু চিল্লে কথা বলছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে, ফাআযনাল্লাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি দিলেন, ঢুকছেন, ফাদাখালা ফাকালি ইয়া ইবনাত উম্মে রুমান, এই উম্মে রুমানের মেয়ে, যেহেতু অসন্তুষ্ট হয়েছেন, হ্যাঁ আল্লাহ রাসূলের সামনে তুমি এরকম কথাবার্তা বলছো, তাই নিজের মেয়ে বলছেন না, উম্মে রুমান মানে মায়ের দিকে করে, আমরা বলি না অনেক সময়, হ্যাঁ স্ত্রীকে বলছেন যদি খারাপ ছেলে, এটা তোমার, আমার নয়, এটা তোমার ছেলে, এটা এই উম্মে রুমানের এর মায়ের নাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার মায়ের নাম হচ্ছে উম্মে রুমান, উম্মে রুমানের মেয়ে, তুমি কি করো, আতার ফাইনা সাওতাকি আলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ রাসূলের সামনে তুমি এত চিল্লে চেঁচিয়ে চিৎকার করে কথা বলছো, এমন কি মনে হচ্ছে যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মেয়েকে মারতে যাচ্ছেন, ধমক দিয়ে মারতে যাচ্ছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থামিয়ে দিলেন, না 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 না, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে চিল্লাচ্ছেন কে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, আমি এদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু কি, ফালাম্মা খারাজা আবু বকর, একটু পরে বসে কথাবার্তা বলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন চলে যাচ্ছেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে রসিকতা করছেন, বলছেন যে দেখো আজকে কি অবস্থা হইতো তোমার, আমি না থাকলে, আমি না থাকলে তোমাকে মার দিত, আর আমি যদি চুপ হয়ে যেতাম তবু মার দিত তোমাকে তোমার আব্বা, তা আজকে তো তোমাকে আমি বাঁচালাম, আর তুমি আমার উপর চিল্লাচ্ছো, আল্লাহ তারাই না আন্নি কাদ হুতু বাইনার রাজুলি ওয়া বাইনাকি, তুমি দেখতে পেলে না যে তোমাকে আমি তো সামলাইলাম তোমার আব্বাকে, নাহলে তোমাকে মার দিত। কাল সোম্মা যা আবু বকর, একটু পরে আবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা এসেছেন, ফাস্তা জান আলী, কিছুক্ষণ হয়েছে আবু বকর রাদিয়াল্লাহু আবার এসেছেন, অনুমতি চাইলেন, ভিতরে আসলেন, আসতে অনুমতি দেওয়া হলো, ফওয়া জাদু ইয়োদা হোক, তারপরে একটু আগের আগের আগে চলছিল আর এখন হাসাহাসি চলছে, ফাজেন আলো অনুমতি দিলেন আর বললেন যে বসেন, সকাল আবু বকর, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলছেন, ইয়া রাসূল আল্লাহ, আল্লাহর রাসূল, আশরাকানি ফি সিলমিকুমা কামা আশরাকতুমানি ফি হারবিকুমা, একটু আগে আপনারা ঝগড়া করছিলেন তখন তো শরীক হয়ে গেলেন, আমি আমার মেয়েকে ধমক দিচ্ছিলাম তা আপনি বাধা দিলেন, তাহলে এখন আপনারা দুইজনে খুব খুশি ফুর্তি করছেন, তা আমাকেও তার সাথে একটু অংশ দেন, আমিও আপনাদের সাথে খুশি করি, কিসের খুশি আপনাদের। এতে দেখা যায় যে শ্বশুরের সম্পর্ক জামাইয়ের সাথে মেয়ের সাথে কেমন, এটা বুঝতে পারা যায়। আমাদের দেশের অনেক মানুষরা এত লজ্জায় থাকে শ্বশুর সামনে আবার বিবির সাথে কথা বলা, হ্যাঁ গ্রামেগঞ্জে এইরকম পরিবেশ আছে, বা স্বামীর সাথে কথা বলবে মেয়ে, স্বামীর সাথে কথা বলবে আবার বাবার সামনে, তো না প্রয়োজনের কথাবার্তা এবং তারপরে বসে একসাথে কথাবার্তা, এগুলি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দ্বারা প্রমাণিত। এছাড়াও বহু ঘটনা রয়েছে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘটনা রয়েছে, আলী এবং ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা একই বিছানায় থাকতেন, একই ঘরে থাকতেন, রাসূলুল্লাহ অনুমতি নিয়ে সেখানে ঢুকে যেতেন এবং বসে তাদের সাথে কথা বলতেন, তাদের বিছানায় বসে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা সম্পর্কে আরেকটি দিক রয়েছে, যে সম্পর্কে গত আলোচনায় এক ভাই প্রশ্ন করেছিলেন, সেটি হচ্ছে যে তিনি সফর করেছিলেন ইরাকের
বাসরার সফর করেছিলেন এবং সেখানে দুঃখজনক হলেও সত্য যে যুদ্ধের ঘটনা ঘটেছিল। যুদ্ধের ঘটনা ঘটেছিল যে যুদ্ধের নাম হচ্ছে জামালের যুদ্ধ। জামাল মানে হচ্ছে উঁট, উঁটের যুদ্ধ। উঁটের যুদ্ধ, এই যুদ্ধকে এই জন্যই বলা হয় যে যেই উঁটের পিঠে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা চেপেছিলেন সেই উঁটের পাকে কেটে দেওয়া হয়েছিল। পাকে কেটে দেওয়া হয়েছিল যাতে উঁটটি বসে যায় আর সামনের দিকে না বাড়ে আর যুদ্ধ বন্ধ হয়ে যায়। এই যুদ্ধ সম্পর্কে বলতে গেলে যথেষ্ট সময় প্রয়োজন আছে। শুধু আসল বিষয়টি বলছি যে আয়েশা রাদিয়াল্লাহু প্রথম কথা সংশয়, কারণ প্রশ্নকারী প্রশ্ন করেছিলেন যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যুদ্ধে নেতৃত্ব দিয়েছেন, কথাটি ভুল, মিথ্যা কথা। তিনি নেতৃত্ব দিতে যাননি, তিনি গিয়েছিলেন মীমাংসা করার জন্য। মীমাংসায় জ্ঞানী গুণী বিচক্ষণ যোগ্যতম যদি মহিলা থাকে আর কোনো মীমাংসায় অংশ নেই, তাদের মাধ্যমে মীমাংসা হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে মীমাংসা করবে। আপনার দুই ভাইয়ে যদি ঝগড়া হয়, আব্বার ইন্তেকাল হয়েছে আর আপনার আম্মা মীমাংসা করতে পারবে নাকি? আপনার আম্মা যদি মীমাংসা করতে পারে তো সমস্ত মুমিনদের আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না, তিনি কি মীমাংসা করতে পারেন না, মীমাংসা যেতে পারেন না? তাহলে তিনি যে মদিনা থেকে সফর করেছিলেন অনেক সাহাবায়ে কেরামের পরামর্শে, যদিও এই সফরে তিনি দুঃখিত পরে হয়েছিলেন এবং তিনি এই ভুল অনুভব করেছিলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এটি পছন্দ ছিল না, সেজন্য ভবিষ্যৎবাণী একটি ছিল যা শোনাবো আপনাদেরকে। কিন্তু এই সফর হয়ে গেছিল ইজতিহাদ করে, যে তিনি আশা করেছিলেন যে আমি যদি এই সফর করে যাই তাহলে বড় একটি মীমাংসা হয়ে যাবে, আর মীমাংসা হয়ে যাওয়া ভালো। দুইজনে বা দুই দলে যদি কোনো দ্বন্দ্ব থাকে আর তাদের যদি মীমাংসা করে দিতে পারে, বড় নেকির কাজ, আল্লাহ পাকের প্রশংসা করেছেন, প্রশংসা করেছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামাজের ইমামতি ছেড়ে মীমাংসা করতে গেছেন অন্য এক গোত্রের, যে ঝগড়া হয়েছিল, দ্বন্দ্ব লড়াই হয়েছিল তাতে। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নেতৃত্ব দিতে যাননি যে আমাদের দেশের মহিলারা নেতৃত্বের জন্য দলিল পেশ করবে বা তাদের ভক্তরা, তাদের দলের অনুসারীরা, হ্যাঁ, তারা মনে করবে যে মহিলাদের নেতৃত্ব রয়েছে। বৃহৎ নেতৃত্ব মহিলাদের নেই, মনে রাখবেন, বৃহৎ নেতৃত্ব বলেছে, অর্থাৎ দেশের নেতৃত্ব, ডিস্ট্রিক্টের নেতৃত্ব, বড় ধরনের নেতৃত্ব, জাতির নেতৃত্ব, এইরকম নেতৃত্ব নেই। তবে ছোটখাটো নেতৃত্ব আছে, যেমন আপনার বাড়িতে আপনার আব্বা নেই, আপনার আম্মা আর দশ ভাই আছেন, বোন আছেন, তাদের দেখাশোনা করছেন, তাদের খরচ খরচা দেখাশোনা, নেতৃত্ব তো, এই নেতৃত্ব আছে। এইরকম ছোটখাটো নেতৃত্ব যদি থাকে, দেখা যায় যে গ্রামের মহিলাদের একটা কোনো একটা সমিতি রয়েছে, তার একজন মহিলাকে মালিক বানানো হয়েছে, অসুবিধা নেই। তো মহিলাদের যেখানে ইসলামের নেতৃত্ব নেয়, অর্থাৎ বৃহৎ নেতৃত্ব নেয়, ইমামাতে উজমা যেটিকে বলা হয়, অর্থাৎ দেশ শাসন করা, রাষ্ট্র পরিচালনা করা, এই নেতৃত্ব নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, লা ইউফলিহা কওমুন ওয়াল্লাউ আমরাহুম ইমরা, ওই জাতি কোনোদিন মুক্তি পাবে না, রেহাই পাবে না, শান্তি পাবে না, যেই জাতির, যে জাতির নেতৃত্ব দেবে, দেশের নেতৃত্ব দেবে, উম্মতের নেতৃত্ব দেবে মহিলা, এ কথা বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য সবসময় আমি বলি যে বৃহৎ নেতৃত্ব ইসলামে নেই, বড় নেতৃত্ব নেই, ছোটখাটো নেতৃত্ব মহিলাদের অসুবিধা নেই। যদি মহিলাদের ক্ষেত্রে মহিলা মাদ্রাসার প্রিন্সিপাল, মহিলা মাদ্রাসার হেডমিস্ট্রেস, মহিলা কলেজের হেডমিস্ট্রেস বা প্রিন্সিপাল ইত্যাদি হতে পারে, একটা মহিলা ইউনিভার্সিটি যদি হয় আর তার যদি আপনার ভাইস কি বলে প্রিন্সিপাল কি বলে যেটাকে ভাইস চ্যান্সেলর হয়, হতে পারে, কোনো অসুবিধা নেই। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলা মীমাংসা করতে গিয়ে, মীমাংসা কিসের ছিল এই বিষয়টি সংক্ষেপে বলি, মীমাংসা এই ছিল যে উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিদ্রোহীরা এসে মিশর থেকে, বিভিন্ন দেশ থেকে এসে, আর কিছু লোক ভুল মানে বিভ্রান্ত হয়ে গেছিল, ভুল বুঝেছিল, দিয়ে তারা শহীদ করে দিয়েছিল মদিনায়। এ উসমান রাদিয়াল্লাহু তাআলা তৃতীয় খলিফা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুই মেয়ে আল্লাহ রাসূল তাকে দিয়েছিলেন, জামাই, এত প্রিয় জামাই, তাকে শহীদ করেছিল হজের মৌসুমে, লোকজন নাই মদিনায়, শহীদ করে দিয়ে চলে গেল এই বিদ্রোহীরা, মুনাফিকদের চক্রান্ত। আব্দুল্লাহ বিন সাবা মুনাফিক, ইহুদি ছিল, ইহুদি ইসলাম গ্রহণ এই জন্য করেছিল যে এইভাবে যাতে করে ইসলামের ক্ষতি করা যায়, খলিফাকে প্রথম সে শহীদ করালো এই মুসলিম বিদ্রোহীগুলিকে দিয়ে, উৎসাহিত করে এদেরকে, প্ররোচিত করে, এই করো, এই অন্যায় করছে, এই করছে, আসলে সবগুলি কথা ভিত্তিহীন ছিল। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহর এই রক্তের প্রতিশোধ নেওয়া হলো না, কেসাস হলো না, আলী রাদিয়াল্লাহু তাআলা খলিফা হয়ে গেছেন কিন্তু কেসাস না হচ্ছে না। আলী রাদিয়াল্লাহু তাআলা কি করে এই মুনাফিকরা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর বা মুনাফিকদের যারা ষড়যন্ত্রের শিকার হয়েছিল তার আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর পিছনে পিছনে আছেন, আপনার ভক্ত, আপনার আনুগত্য করি আমরা, প্রতিশোধ নেওয়া যাচ্ছে না,
মাবিয়া রাজিয়াল্লাহ তাআলা ওইদিকে তিনি বলছিলেন যে প্রতিশোধ নেওয়া হোক, তারপরে আমি আনুগত্য করব। আলী রাজিয়াল্লাহ তাআলা বলছেন যে আমি কার কাছে প্রতিশোধ নেব, আমার হাত তো মজবুত করো, তোমরা যদি এদিকে দূরে থাকবে সরে থাকবে, আর এরা এতগুলি দল ভারী হয়েছে যে আমাকেই এরা অপদস্থ করতে প্রস্তুত রয়েছে, আমাকে কখন খুন করে দিব উসমানের মতো, তাহলে কেমন করে আমি প্রতিশোধ নেব, কেসাস দেব, তাহলে শক্তিশালী করো। যুক্তি আলী রাজিয়াল্লাহ তাআলা খুব মজবুত ছিল, কিন্তু তাদের ইজতিহাদ ছিল। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই জন্যই গিয়েছিলেন যে ওখানে গিয়ে আলী রাদিয়াল্লাহু তাআলাকে বাধ্য করব যে কিসাস না হোক, ওই দেশে লুকিয়ে আছে ওরা, কিন্তু একজন দুজন না, অনেকে রয়েছে, এদের মধ্যে কে খুন করতে ঢুকেছিল ঘরে উসমান রাদিয়াল্লাহু তাআলা, তাদেরকে চিহ্নিত করতে হবে, এইসব ব্যাপার সবার ছিল, এই ছিল সমস্যাটি। তো আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে অনেকে পরামর্শ দিয়েছিলেন সাহাবাই কেরামরা যে আপনি গেলে মনে হয় মীমাংসা হয়ে যাবে, আর উসমান রাদিয়াল্লাহু তাআলাকে খুন করলো যারা খুনি তাদের শাস্তি হয়ে যাবে, কেসাস হয়ে যাবে, এটা একটা বড় ইসলামের খেদমত হয়ে যাবে। তো তিনি গিয়েছিলেন, কিন্তু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ভবিষ্যৎবাণী ছিল, এই ভবিষ্যৎবাণী আপনাদেরকে শোনাই। বলছিলাম আকবালাত আয়েশা তো বালাগাত মিয়াহা বানি আমির, আমের গোত্রের এলাকা যেখানে তারা বসবাস করতো, এই এলাকায় যখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইরাকের সফর করছিলেন তখন পৌঁছিলেন। এই এলাকাটি ছিল আজকাল সৌদি আরবের এই যে নাইরিয়ার একটু আগে, নাইরিয়া গারিয়া হাফরুল বাতেন, এই এই রাস্তা দিয়ে তিনি সফর করে যাচ্ছিলেন, ওই এলাকায় এই বংশটি বসবাস করত। হঠাৎ করে রাতের অন্ধকারে নাবাহাতিল কেলাবো, কুকুর ঘেউ ঘেউ করছে, কুকুরের আওয়াজ শুনলেন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা, রাতের অন্ধকারে কুকুরের আওয়াজ, চমকে উঠলেন, কুকুরের আওয়াজ কেন? মনে পড়ে গেছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন এককালে অনেক আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় তিনি বলেছিলেন যে আয়েশা এমন একটা সময় হবে যে তুমি কোথাও থাকবে সেই সময় কুকুর ঘেউ ঘেউ করে উঠবে। ওই ঘটনা মনে হয়ে গেছে, হাই কি করলাম তাহলে, তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এমন কথা বলেছিলেন, কোথায় হবে তা জানা ছিল না, আজকে কুকুরের এই আওয়াজ শুনতে পেলাম। কাল আইয়ো মাইন হাজা, জিজ্ঞাসা করলেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যে এই যে পানি দেখছি, এই পানি কোন এলাকার পানি, কোন এলাকার লোকেরা কোন গোত্র বাস করে? হচ্ছে মাউল হাওয়াব, এই জায়গাটির নাম হচ্ছে হাওয়াব এবং এখানে আমের গোত্র বসবাস করে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বুঝতে পারলেন যে ভুল হয়ে গেছে, নবী ইসলামের ভবিষ্যৎবাণীর বাস্তবায়ন হয়ে গেছে। তিনি এই কথা আমাকে একবার বলেছিলেন, বললেন যে মা আজন্নী ইল্লা আন্নি রাজিয়া, আমার ফিরে যাওয়ার মনে হচ্ছে, আমি আর যাবো না, বাসরা যাবো না, ইরাক যাবো না, কুফা যাবো না, আমি ফিরে যাই মদিনা, ফিরে যেখান থেকে এসে সেখানে আমাকে ফিরিয়ে নিয়ে চলো। ফাকালা বাজো মানকানা মাহা, তার সাথে তালহা ছিলেন রাদিয়াল্লাহু তাআলা, জুবাইর ছিলেন, আবদুল্লাহ বিন জুবাইর তার বোনের ছেলে, তারা বললেন যে না না চলেন, বাউ তাকদামিন সেখানে চলেন, ফায়ারাকিল মুসলিমুন মুসলমানরা সেখানে দেখবে, ফায়ুসলিহুল্লাহু আজ্জা ওয়া জাল্লা যাতা বাইনহিম, আপোষে যে দ্বন্দ্ব সৃষ্টি হয়ে গেছে উসমান রাদিয়াল্লাহু তাআলার খুনের বিষয়টিকে নিয়ে, তাদের মধ্যে একটা মীমাংসা হয়ে যাবে, আপনাকে দেখলে লোকেরা মীমাংসা করে নেবে, এটা ওজন রয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তিনি এসেছেন এই মীমাংসার জন্য, সুতরাং লোকেরা সবাই সোজা হয়ে কেউ বিবাদ করবে না, মীমাংসা করে নেবে, সুতরাং আপনি চলুন। আগপিস করতে করতে আবার যেতেই লাগলেন। নবী সাল্লাম কি বলেছিলেন তাকে ভবিষ্যৎবাণী করে, ইন্না রাসূল আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল, মা আয়েশা বলেন আমাকে একদিন কাল আল্লাহ যাতা ইয়াউমিন, একদিন বলেছিলেন অনেক আগে, কাইফা বিহেদা কন্যা, তোমাদের মধ্যেকার একজন, তোমাদের মধ্যেকার একজন, রাসূলুল্লাহ যে কথাও বলেন যে আয়েশা তুমি, তোমাদের মধ্যে অর্থাৎ আমার স্ত্রীদের মধ্যে এক এমন স্ত্রী হবে যে তাম্বহু আলাইহা কিলাবুল হাওয়াব, হাওয়াব নামক স্থানের কুকুর তার উপর ঘেউ ঘেউ করে উঠবে। জিজ্ঞাসা করলেন যে এলাকাটি কোন এলাকা, বলছে হাওয়াব এলাকা, আর হাওয়াব এলাকায় গিয়েই কুকুর ঘেউ ঘেউ করে উঠেছে। তখন সরে হয়েছে যে হাই রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভবিষ্যৎবাণী করতে আমি তো ভুল করে ফেলেছি। এই ভুলের কারণে তিনি মুসনাদে আহমদের এই হাদিস, মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এত লজ্জিত হয়েছিলেন এবং দুঃখিত হয়েছিলেন, এবং এর কাফফারাতে অনেক নেকির কাজ তিনি করেছেন। তিনি একবার আবদুল্লাহ বিন ওমারকে বলছেন, সাহাবাই কেরামদেরকে অন্যদেরকে আত্মীয়দের আত্মীয় লোকেরা, যে আবদুল্লাহ বিন ওমার বড় সাহাবি ছিলেন, ওমার রাদিয়াল্লাহু ছিলেন, বলছে আবদুল্লাহ বিন ওমারকে যখন দেখবে তো আমার কাছে একবার নিয়ে আসি, আমি তার সাথে কথা বলবো। ফালাম্মা মাররা বিহা কিল আল্লাহ, বলা হাজা ইবনে ওমার, এই যে আবদুল্লাহ বিন ওমার যাচ্ছে, বললেন যে ডাকো একটু আমি তার সাথে কথা বলবো। ইয়া আবু আব্দুর রহমান, হে আব্দুর রহমানের পিতা, অর্থাৎ আবদুল্লাহ বিন ওমারের উপনাম ছিল, কুনিয়া ছিল আবু আব্দুর রহমান, মা মানা আকান্তান হানি আন মাসিরি, আমি যে মদিনা থেকে সফর করে যখন বাসরা যাচ্ছিলাম ইরাক অনেকের পরামর্শে, তখন আপনি কেন আমাকে নিষেধ করেননি? আপনি তো আল্লাহ নবীর একজন যোগ্য সাহাবি, ওমারের ছেলে, যদি আপনি নিষেধ করতো আমি কখনো মদিনা ছেড়ে যেতাম না। তাহলে বোঝা গেল যে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা এই সফর করে নেতৃত্ব তো নয়,
মীমাংসার জন্য গিয়েছিলেন নেকির কাজে, তারপরেও তিনি লজ্জিত হয়েছিলেন এবং ভুল অনুভব করেছিলেন যে না এটি ভুল হয়েছে, আমাকে বাড়িতেই থাকতে হইতো। কারণ আল্লাহ পাক কোরআনে কারিমে কি বলেছেন, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে মহিলারা, হে আল্লাহ নবীর বিবিগণ, হে আল্লাহ নবীর সাহাবি মহিলাগণ, হে মুসলিম উম্মতের মহিলারা, নারীরা, ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তোমরা তোমাদের বাড়িতেই ঘরে অবস্থান করবে, বিনা কাজে মার্কেটে ঘোরা, বিনা কাজে দোকানে দোকানে ফেরা দেওয়া, বিনা কাজে যেখানে সেখানে ঘোরা ফেরা, না এইসব কাজ করবে না। ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, তো আব্দুল্লাহ বিন ওমারকে যখন এই কথা বললেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তখন আব্দুল্লাহ বিন ওমার উত্তরে বললেন যে দেখেন, আপনাকে পরামর্শ দিত আপনার বোনের ছেলে আব্দুল্লাহ বিন জুবাইর, আর তার পরামর্শ আপনি বেশি নিতেন। রাআইতু রাজুলান কাদ গালাবা আলাইকি, আমি দেখলাম যে একজন লোক আপনার ওপর প্রাধান্য পেয়েছে, অর্থাৎ আপনার বোনের ছেলে। বোনের ছেলে সম্পর্কে মানুষের দুর্বলতা, মহিলাদের বিশেষ করে বোনের ছেলে সম্পর্কে নিজের ছেলের পর খুব দুর্বলতা থাকে, বোনের ছেলের কথা শোনে। তো মায়েশা রাদিয়াল্লাহু তাআলা অনেক অনেকবার আব্দুল্লাহ বিন জুবাইর বলেছিলেন যে না চলেন চলেন চলেন, ওখানে গেলে মীমাংসা হবে, তাই ও তার কথায় আপনি চলে গেছিলেন, তাই আমি আর বাধা দিতে যাইনি আপনাকে। মায়েশা রাদিয়াল্লাহু তাআলা না যখন এই আয়াতটি তিলাওয়াত করতেন, যে আয়াতটি বললাম ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, সূরা আহজাবের আয়াত, আয়াত নম্বর 33, এই আয়াত যখন তিনি তেলাওয়াত করতেন যে হে মহিলারা, হে মুসলিম উম্মতের নারীরা, তোমরা বাড়িতেই অবস্থান করো, ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতুল উলা, জাহিলি যুগের অমুসলিম মুশরিক মহিলাদের মতো তোমরা রাস্তা রাস্তায় ঘুরে বেড়াইও না, যেখানে সেখানে ঘোরাফেরা করিও না, বাইরে ঘুরিও না। বাইরে প্রয়োজনে ঘুরতে পারবে, এমনি নয় যে একেবারেই বাইরে বেরোতে পারবে না, এই কথা শরীয়তের মশলা নাই যে জেলে একবারে বন্ধ করে দিবেন আর নারীকে অবরোধ করা না, কিন্তু বেহায়া বেপর্দা হয়ে নয় এবং প্রয়োজনের অতিরিক্ত নয়, জরুরি না হইলে যাবে না, যেখানে সেখানে যেখানে ফিতনার আশঙ্কা আছে সেখানে যাবে না, এ হচ্ছে উদ্দেশ্য। তো এই আয়াত যখনই তেলাওয়াত করতেন মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, বাকাত হাত্তা তাবুল্লা খিমারুহা, এমন কাঁদতেন তিনি, এমন কাঁদতেন তিনি, ইমাম যাহাবী রহমতুল্লাহ আলাইহি এই হাদিসটি বর্ণনা করেছেন যে এত কাঁদতেন যে তার ওড়না, এই যে ওড়না রয়েছে, ওড়না ভিজে যেত, চোখের পানি মুছতে মুছতে তার ওড়না ভিজে যেত এই আতিলাওয়াত করতে। কেন? যে আল্লাহ বলেছেন তোমরা বাড়িতে অবস্থান করো, আর আমি কেন মদিনা ছেড়ে আল্লাহ নবীর বাড়ি ছেড়ে কেন আমি গেলাম, মীমাংসা করার জন্যই বা কেন গেলাম, যে ওখানে গেলে মীমাংসা হবে আমার মাধ্যমে, আমাকে দেখলে লোকেরা মীমাংসা করবে, কেনই বা গেলাম, মীমাংসা হবে কি ওখানে যখন গেলেন, মোনাফিক যারা, মোনাফিক ওই যে আব্দুল্লাহ বিন সাবার দল, ওরা ঢুকে আছে আলী রাদিয়াল্লাহ তাআলার সাথে, দেখছে যে আয়েশা রাদিয়াল্লাহ তাআলা চলে এসেছে, আর এদিকে আলী রাদিয়াল্লাহ তাআলা তো খুঁজছেন সুযোগ, যে সুযোগ পেলে এই যারা খুন করেছে উসমান রাদিয়াল্লাহ তাআলা, তাদেরকে সাথে রক্তের বদলা অবশ্যই নেব। তাহলে তো দুই দল যদি একমত হয়ে যায় তাহলে মহা মুশকিল, আমাদেরকে তো হত্যা করা হবে কে সাথে। তাই তারা কি করলো, রাতের অন্ধকারে, এটি হচ্ছে সত্য ঘটনা, যুদ্ধ আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার পক্ষ থেকেও লাগানো হয়নি, বা তার সাথে যারা গিয়েছিলেন তালহা জুবায়ের রাদিয়াল্লাহু তাআলা তাদের পক্ষ থেকেও লাগানো হয়নি, আর আলী রাদিয়াল্লাহু তাআলার পক্ষ থেকেও যুদ্ধ লাগানো হয়নি, মনে রাখবেন, অনেকেই ঘটনা জানে না। কি হয়েছিল, মুনাফিকরা রাতের অন্ধকারে দেখলো, বা খুনিরা, খুনি এবং মুনাফিক সব, তারা দেখলো যে এখানে যদি এরা একমত হয়ে যায়, মুসলিম যদি একজোট হয়ে যায় তাহলে মুশকিল আছে, আজকেও সারা বিশ্বের কুপুরী শক্তি এরকমই, মুসলিম যদি একজোট হয়ে যায় তো মহা মুশকিল আছে, সুতরাং এদেরকে দ্বন্দ্বে লাগিয়ে রাখ, কুয়ে তার এরাককে লাগিয়ে দাও, জি পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তানকে লাগিয়ে দাও, এগুলি ষড়যন্ত্রের শিকার মুসলিম জাতি যুগে যুগে হয়েছে। তো রাতের অন্ধকারে অস্ত্র নিয়ে সে ঘুমিয়ে আছে নিদ্রার অবস্থা, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহর দল তারাও ঘুমিয়ে আছে আপন এলাকায়, আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে যারা ছিলেন তারাও, তালহা জুবায়ের সাথে যারা ছিলেন তারাও ঘুমিয়ে আছে, নিদ্রার অবস্থায় অতর্কিত হামলা আক্রমণ অস্ত্র নিয়ে। যখন অতর্কিত আক্রমণ হয়ে গেল, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা লোকেরা ভাবলেন যে তো আমাদের সাথে তো বিশ্বাসঘাতকতা হলো, রাত্রে তো কথাবার্তা হলো যে আমাদের সন্দেহ হয়ে যাবে, একটা মীমাংসা কিছু হয়ে যাবে, আর এই রাতের অন্ধকারে এইরকম আক্রমণ করে দিল, তার মানে তো এইরকম গাদ্দারি করলো, বিশ্বাসঘাতকতা করলো, এরাও পাল্টা আক্রমণ করে দিল, ভাবতে পারলো না যে এটা তৃতীয় কোনো পক্ষ শত্রুদের পক্ষ থেকে এই কাজ হয়েছে। তারপরে এই যে লড়াই সোজা হয়ে গেল, অনেকে হতাহত, অনেকে শহীদ হয়ে গেলেন, এইরকম যুদ্ধ যখন চলতে আছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা তার উটের উপর সওয়ার হয়ে রয়েছেন, লোকেরা দেখলো যে যতক্ষণ পর্যন্ত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা নাকে এক জায়গায় কোনো জায়গায় নামিয়ে না দেওয়া হচ্ছে, তার সাথে সঙ্গী যারা রয়েছেন তারা লড়তেই থাকবে, কারণ আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে বাঁচাতে হবে।
আর এদিকে যে শত্রু মুনাফিকরা আর ওই খুনি রাজা উসমান রাদিয়াল্লাহু তাআলা শহীদ করেছে, তারাই যে এই যুদ্ধ বাঁধিয়েছে এই কথা বুঝতে পারছেন না তারা। ভাবছেন এই দলের রাজা আলী রাদিয়াল্লাহু তাআলা দলেরাই করেছে, আর আলী রাদিয়াল্লাহু তাআলা দলের লোকেরা ভাবছেন যে আমাদের উপর ওরা আক্রমণ করল। তখন পাটা কেটে দেওয়া হলো, উঠে পা কেটে দিলে আর উঠ চলতে পারবে না, উঠ বসে যাবে, তখন সবাই ঠান্ডা হয়ে যাবে, যুদ্ধ বন্ধ হয়ে যাবে। এইভাবে যুদ্ধ বন্ধ হয়েছিল, সেই জন্য এই যুদ্ধের নাম হচ্ছে জামালের যুদ্ধ, কুস্তির যুদ্ধ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা অত্যন্ত দাতা ছিলেন, সখী ছিলেন, দানশীলতা অত্যন্ত বেশি ছিল। বহু ঘটনা রয়েছে মর্মে। একবার তিনি 100,000 মিয়াত আলফ 100,000 টাকার একটা বাড়ি বিক্রি করেছিলেন। বাড়ি বিক্রি করার পরে 100,000 টাকা, চিন্তা করতে পারেন, তাও তা ছিল আপনার স্বর্ণ মুদ্রা। দান করতে 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 সব দান করে দিলেন, সব যখন দান করে দিলেন, আবদুল্লাহ বিন জুবাইর, বলছিলাম আবদুল্লাহ বিন জুবাইরের কথা, আসমার ছেলে রাদিয়াল্লাহু তাআলা আনহা, তার ছেলে আবদুল্লাহ বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বোনের ছেলে, শুনতে পেলেন যে 100,000 টাকা দান করে দিল, আমার খালাই কাজ করলো। ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলছি, লাতান তাহিয়ান্না আন বাইয়ে রিবায়া, আর কোনো বাড়ি ঘর বিক্রি করতে দেবো না। একটা বিক্রি করেছে করেছে, আর 100,000 টাকা দান করেছে করেছে, এরপরে যদি বিক্রি করে না বিক্রি করতে দেবো না, পাবন্দি লাগিয়ে দেবো। এইরকম বিক্রি করতে থাকবে আর সব দান করে দিল, না দান করতে দেবো না। আউল্লাহ আহজরান্না আলিহা, অথবা খলিফার কাছে গিয়ে দরখাস্ত করবো যে এরকম বিক্রি করে দিচ্ছে, আর বিক্রি করা সরকারের একটা আইন আছে, সরকারের কাছে যদি কারো সম্পর্কে এরকম করা যায় পাগল হয়ে গেছে আর যেখানে সেখানে বিক্রি করে দিচ্ছে, অথবা মদ খাচ্ছে সব কিছু বিক্রি করে দিচ্ছে, তাহলে তার রেজিস্ট্রি বন্ধ করে দিবে, এরকম একটা আইন আজ পর্যন্ত আছে, সেই জামানায় সেটা ছিল। তাহলে খলিফাকে বলেন এ বিক্রি করা বন্ধ করে দেবো, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আমার খালা আর কিছু বিক্রি করতে পারবেন না। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা না খবর পেয়ে গেলেন যে আমার বোনের ছেলে আর এইরকম কথা, আমি বিক্রি করব জমি জায়গা আর আল্লাহর রাস্তায় আমি দান করবো, আর সে বাধা দিবে, ইবনে জুবের বাধা দিবে। আচ্ছা ঠিক আছে, কসম করে নিলেন, লিল্লাহি আলাইয়া নাজরুন, আমি মান্নত করছি আল্লাহর কসম করে, ইনকাল্লাম তুহু আবাদা, জীবনে এই আমার বোনের ছেলে আবদুল্লাহর সাথে কথা বলবো না, জীবনে কথা বলবো না, মান্নত করে ফেললেন কসম করে। বড় ঘটনা রয়েছে সংক্ষেপে, ফাজা কাদবেহির দুনিয়া, দিলে খালা আর আল্লাহ রসুলের বিবি, এত প্রিয় খালা, সে খালা আমার সাথে কথাবার্তা বন্ধ করে দিল, দুনিয়া তার জন্য একবার সংকুচিত হয়ে গেল, বড়ই মুশকিল হয়ে গেল। ইবনে জুবাইর আর তার ঘুম হয় না, নিদ্রা হারাম হয়ে গেছে। অনেক সাহাবাই কেরামকে দিয়ে সুপারিশ করলেন, কোনো মতে কোনো কাজ হয় না, যাই হোক কোনো রকম ভাবে একবার নিয়ে এসে তার বাড়িতেও ঢুকতে দেন না। তিনি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা খবরদার জানাই, এই জুবাইরের ছেলে ওই আমার বোনের ছেলে আবদুল্লাহ, খবরদার আমার বাড়িতে যেন না আসে। কোনো রকম করে একবার নিয়ে এসে সাহাবাই কেরাম ঢুকিয়ে দিলেন, তুই ঢুকা, আর ঢুকে গিয়ে হাত পা নিয়ে পড়ে গেলেন একবারে যে মাফ করতেই হবে, আর কাঁদতে শুরু করলেন, খালার পা ধরে কাঁদতে শুরু করলেন, কাঁদতে শুরু করলেন। এই ছিল ঘটনা। তারপরে মাফ করতে বাধ্য হলেন, সাহাবায়ে কেরাম খুব সুপারিশ করতে লাগলেন যে মাফ করে দেন, আপনারই তো ছেলে, বোনের ছেলে, আপনারই ছেলে, মাফ করে দেন। মাফ তো করে দিলেন, কিন্তু আমি যে মান্নত করেছি, যে আল্লাহর কসম করে বলছি, কসম করেছি, মান্নত করেছে, জীবনে আমার বোনের ছেলের সাথে কথা বলবো না, কেন আমাকে দান কায়রাত করতে বাধা দিল, কেন দান করতে বাধা দিল, এই কসম যে করে ফেলেছি আমি, মান্নত করে ফেলেছি, এর যে গুণা হবে কি করবো আমি। ফাতাকাত মিয়াতা রাকাবা, এর কাফফারা স্বরূপ 100 গোলাম আজাদ করেছিলেন তিনি। এমন গুণা নয়, নবী সাল্লাম বলেছেন কেউ যদি কোনো এমন কথা কসম করে, কসমের কাফফারা দিয়ে দিতে হলো, কিন্তু ওই কসমের উপর আপনি টিকে থাকতে পারছেন না, এই কসমকে আপনার ভঙ্গ করতে হবে, শপথ ভঙ্গ করতে হবে, তাহলে কাফফারা দিয়ে দেন, কাফফারা দিয়ে দিলে হয়, 10 মিসকিনকে খাওয়িয়ে দেন, মানে 10 মিসকিনকে কাপড় পরিয়ে দেন, না একটা গোলাম, একটা গোলাম আজাদ, কিন্তু দাস আজাদ করে দেন, আর যদি এগুলি না হয় তাহলে 3টা রোজা রাখলে হয়ে যায়, কসমের কাফফারা 3টি রোজা রাখলে হয়, তাহলে 3টি রোজা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনার জন্য যথেষ্ট ছিল কসম ভঙ্গ করার ক্ষেত্রে। কিন্তু তিনি করলেন কি, 100টি গোলাম, 1টি গোলাম স্বাধীন করা নাই, 100টি গোলাম আজাদ করলেন কাফফারা স্বরূপ। ওয়াকানা তাযকুরু নাজরাহার, যখনই তার মনে হইতে যে হাইরে আমি মান্নত করেছিলাম আর কসম করেছিলাম জীবনে কথা বলবো না, আমার বোনের ছেলের সাথে আর এর সাথে আমাকে কথা বলতে হয়েছে, ফাতাম কি কাঁদতে শুরু করতেন তিনি, এত কাঁদতে শুরু করতে, হাত তা তা বললা দমু ওহা খেমার হাতা, কাঁদতে কাঁদতে তার চোখের পানিতে ওড়না ভিজে যেত। বুখারী শরীফে এই হাদিস রয়েছে এবং মুসনাদ আহমদে এই হাদিস রয়েছে। এখন শুধু সময় শেষ হয়ে গেছে, আর বেশি না বলে
তার ইন্তেকাল সম্পর্কে বলেছি, তার ইন্তেকাল কখন বলছেন বর্ণনাকারী যে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার তাবেঈ বলছেন যে মায়েশা রাদিয়াল্লাহু তাআলা যে রাতে ইন্তেকাল হয় সেই রাতে যে বাকির কবরস্থান, যাকে আমাদের দেশের মানুষরা জান্নাতুল বাকি বলে, জান্নাতুল বাকি না বাকির কবরস্থান, তো এই মদিনার কবরস্থান আলোকিত হয়ে গিয়েছিল এবং নারী পুরুষ অসংখ্য হাজির হয়েছিল তার জানা যায়। রাত্রে যখন ইন্তেকাল হয়ে গেল সেই সময় তিনি ওসিয়ত করেছেন, ইন্তেকালের পূর্বে ওসিয়ত করেছিলেন যে রাত্রে যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আজকে অসুস্থ ছিলেন, তাহলে রাত্রে আমাকে দাফন করবে, দিন হতে দেবে না, দিন হতে দেবে না, যাতে কোনো মানুষ টের না পায় আমার, রাতে আমাকে দাফন করে দিবে। সেই সময় মদিনার যে গভর্নর ছিলেন খলিফার পক্ষ থেকে, তিনি ছিলেন মারওয়ান, মারওয়ান বিন হাকাম, এই উমাইয়া গোত্রের মারওয়ান বিন হাকাম সফরে ছিলেন, উমরার সফরে ছিলেন। সুতরাং তার পরিবর্তে তখনকার জামানায় নিয়ম ছিল যে যিনি গভর্নর হতেন, যিনি নেতা হতেন শহরের বা দেশের, তিনি জানাজার নামাজ পড়াইতেন। তো মারওয়ান যেহেতু গভর্নর ছিলেন আর তিনি সফরে, তখন আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জানাজার নামাজ পড়িয়েছিলেন বাকিতে। উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই জুবাইর রাদিয়াল্লাহু ছেলে অর্থাৎ আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বোনের ছেলে, তিনি বলছেন দোফেনাত আয়েশা তো লাইলান, আয়েশা রাদিয়াল্লাহু তাআলাকে রাতারাতি রাত্রেই দাফন করে দেওয়া হয়েছিল। তখন যে ইন্তেকাল যে তার হয়েছিল তখন ছিল আপনার তার বয়স 63 বছর কয়েক মাস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলার বয়স ছিল 63 বছর এবং হিজরি ছিল 57 অথবা 58 হিজরি, দুটি মত রয়েছে এই ক্ষেত্রে, 57 হিজরি অথবা 58 হিজরি, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইন্তেকালের প্রায় 47 বছর পরে, 47 বছর বা 48 বছর পরে মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই দুনিয়া থেকে বিদায় নেন। এবং যেই রাতে তার ইন্তেকাল হয় সেই রাতটি ছিল রমজান মাসের 17 তারিখ, রমজান মাসের 17 তারিখ বেতর নামাজ অর্থাৎ তাহাজ্জুদের নামাজের পরে শেষ রাতে তার ইন্তেকাল হয়। এবং তিনি সাথে সাথে ওসিয়ত করেছিলেন যে আমার সাথে সাথে যাতে দাফন করে দেয়, আমারাত আন্তুদ ফানা মিন লাইলাতিহা, রাত্রে যাতে করে দাফন করে দেওয়া হয়। সমস্ত আনসার মুহাজিরিন সমস্ত হাজির হয়েছিলেন আর এত লোক একসাথে কোনো সময় দেখা যায়নি। বর্ণনাকারী উরওয়া বিন জুবাইর রাদিয়াল্লাহু তাআলা বর্ণনা করেছেন আমার খালা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা জানা যায় যত লোক হয়েছিল এত লোক কোনোদিন আমরা মদিনাতে দেখিনি। আওয়ালি অনেক দূরে, এখনো আওয়ালি বলে একটি মহল্লা মদিনায় রয়েছে, আওয়ালি কয়েক কিলোমিটার, প্রায় 3-4 কিলোমিটার দূরে মসজিদ নববী থেকে, সেখান থেকে লোকেরা এসেছিল তার জানা যায় এবং বাকিতেই তাকে, বাকির কবরস্থানে তাকে দাফন করা হয়েছিল। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এবং প্রত্যেক মানুষকে এইভাবে দুনিয়াতে যারা এসেছে তাদেরকে আবার যেতে হবে, আর এটি হচ্ছে দুনিয়া, এর নাম হচ্ছে দুনিয়া। কামিয়াব ওই ব্যক্তি যেই ব্যক্তি দুনিয়াতে এসেছে এবং আসার পর এখান থেকে কিছু সম্বল নিয়ে যেতে পেরেছে, আর জান্নাত যে ব্যক্তি হাসিল করতে পেরেছে। আল্লাহ পাক ইরশাদ করেছেন ফামান যুহজিহা আনিন নারি ওয়া আদখালা আল-জান্নাত ফাকাদ ফাজ, যেই ব্যক্তিকে জাহান্নাম থেকে বাঁচিয়ে দেওয়া হলো, আল্লাহ পাক জাহান্নাম থেকে বাঁচিয়ে দিলেন, ওয়া আদখালা আল-জান্নাত এবং জান্নাতে যেতে পারলো, সেই ব্যক্তি তো আসল কামিয়াব। আমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ায় আপনি যতই বড় নেতৃত্ব পেয়ে যান না কেন, যত বড় মান মর্যাদা পেয়ে যান না কেন, যতই বড় মান ইজ্জত সম্মান পেয়ে যান না কেন, আর যতই পয়সার আর গাড়ি বাড়ির মালিক হয়ে যান না কেন, আপনাকে একদিন যেতে হবে কামিয়াব ওই ব্যক্তি, যেই ব্যক্তি সেখানে আখেরাতে সফল কাম হতে পারবে, দুনিয়া থেকে কিছু পাথেও নিয়ে যেতে পারবে, সম্বল নিয়ে যেতে পারবে। আল্লাহ যেন আমাদেরকে নেক আমলের তৌফিক দান করেন, আল্লাহ ফাকরাবুল আলমিন আমাদেরকে যেন নেক লোকদের অনুসরণ করার তৌফিক দান করেন, সৎ লোক সাহাবাই কেরাম সাহাবিয়াতের আদর্শ মোতাবেক আমাদের জীবনযাপনের যেন তৌফিক দান করেন। আল্লাহ আমাদের অতীতের গুনাহ খাতা যেন মাফ করে দেন, আমাদের দুনিয়াতেও যেন সুখী করেন, আখেরাতেও যেন সুখী করেন, জাহান্নামের আজাব থেকে আমাদেরকে যেন উদ্ধার করেন। আমিন ও সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি।